সমস্যার সমাধান হয়েছে এবং বহুদিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে একটা সুন্দর মন্দির গেট হওয়া উচিত। আপনারা অনেকে জানেন এখানে নরেন্দ্রপুরের পাঁচটি গেট আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মন্দির গেট। সেই গেট বাঁশ দিয়ে কোনো রকমের ঘেরা থাকতো, তো সকলের ইচ্ছা ছিল এখানে একটা সুন্দর গেট হবে। এবং গেটের খরচ কীভাবে করা হবে, প্রত্যেকের টাকা পয়সা আসবে, তখন নরেন্দ্রপুর এই পাথরিয়া ঘাটা ছাত্রাবাস প্রাক্তনী তাদের সঙ্গে একবার আলোচনা হচ্ছিল। তারা বলছিলেন যে মহারাজ, আমাদের তো বয়স হয়ে গেছে, বেশিরভাগই পাথরের একটা ছাত্রাবাস প্রাক্তনী পরলোক গমন করেছেন, কয়েকজন মাত্র বলে আছে, তাহলে পরে তার কোনো অস্তিত্ব থাকবে না, লোকে জানতে পারবে না যে এরকম একটা পাথরের একটা ছাত্রাবাস প্রাক্তনী ছিল। তখন আমি বললাম যে একটা গেট তৈরি করার আমাদের পরিকল্পনা আছে, সেই গেটের নিচে লেখা থাকবে সৌজন্যে ছাত্রাবাস পাথরঘাটা ছাত্রাবাস প্রাক্তনী। সেইভাবেই আমরা সকলে মিলে এই গেটটি তৈরি করেছি। দেখতে পাচ্ছেন গেটটি খুব সুন্দর হয়েছে, আমি নিজে এখানে থাকি বলে বলছি না, এবং এই গেটের পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন যিনি ডিজাইন করেছেন, তিনি হচ্ছেন আমাদের চিন্ময় মহারাজ। তিনি এটি ডিজাইন করেছেন, সব কিছু করেছেন, এবং ওরও দেশে তিনি দেখে যেতেন কীভাবে কী হবে, অন্যান্য সকলেই পেছনে পরিশ্রম করেছেন। তো যাই হোক, আমাদের বহুদিনের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা আজকে পূরণ হলো এবং মন্দিরকে তৈরি হলো এবং তার উদ্ঘাটন হয়ে গেল। নমস্কার, ধন্যবাদ। Thank you.